মোদী সরকার 26 তারিখে আসবে ঘোষণা করেছে। এ মুসলমান, ওই মোদি তো একটা কাকলাস মোদি। কি মোদি? কাকলাস। কাকলাস যেমন রক্ত চুষে, মোদিও কিন্তু অনুরূপভাবে মুসলমানদের রক্ত চুষেছে। দুনিয়ার কাকলাস মানুষ দেখলে যেমনি ভাবে পিটায়, ঠিক হে মুমিন, হে মুসলমান, এ মুসলমান আমার জাতি বেরা, ঠিক মোদি যদি 26 তারিখে আসে, কাকলাসকে যেমন দেখলে পিটানো হয়, অনুরূপভাবে তাকে এই বাংলা জমিনে পিটানো হবে। এত সহজ, ইতিহাস তো সাক্ষী দেন, যে জমিনের মধ্যে মুসলমানের রক্ত নিহিত ওই জমিনকে কেউ অপবিত্র আর করতে পারে না। মোদি সরকার তুমি জেনে নাও, এই তুমি যে মুসলমানের রক্ত তোমার দেশের মধ্যে ফেলেছ, এই রক্ত বিফলে যাবে না, আজ নাও কাল তোমার দেশটা মুসলমানদের হাতে চলে আসবে। প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, আপনি এমন একটা চেয়ারের মধ্যে বসে আছেন যে আপনি ইচ্ছা করলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে পারেন। যদি আপনি যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা, মুসলিম যেহেতু মুসলমান ধর্মের হক, এই জন্য মুসলমান ধর্মকে নষ্ট করার জন্য ইহুদি নাসারা মুসলমানের আকৃতি ধারণ করে লোক লেলিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? দেখেন কি কি অবস্থানটা দেখেন। এক হলো কাদিয়ালি, হাইরে কাদিয়ালি, ওর মরণটার অবস্থান সকলেই জানেন, ওর মৃত্যুটা হয়েছে বাথরুমে, টয়লেটে, ওয়াশরুম, এই টয়লেটের মধ্যে তার মৃত্যু হয়েছে। এরপরে তাদের অনুসারী যারা আছে তারা যদি জ্ঞানী হতো, আমি তাদেরকে বলতে চাই, তোমরা যদি জ্ঞানী হতা তাহলে তোমরা কখনো কাদিয়ানীদের অনুসরণ করতে না, ঠিক কিনা বলেন? মানে ওদের মাথার মধ্যে এমন ভূত চেপেছে যেখানে স্পষ্ট কোরআনে আয়া, তোমরা কি এত সহজেই মুসলমানদেরকে পথভ্রষ্ট করবে? স্পষ্ট আয়াত, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম, এখানে একটা ভিন্ন কথা বললেন, এই ভিন্ন কথার দ্বারা বুঝাই দিলেন, হে নবী, আপনাকে কোনো পুরুষের পিতা বানাইয়া পাঠাই নাই। কথাটা কি? কোনো পুরুষের পিতা বানাইয়া পাঠাই নাই, তার মানে কি নবীর কি ছেলে ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে বিদায় করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই কারণে নবীর ছেলে নবী হয় এটাই স্বাভাবিক, বাদশার ছেলে বাদশা হয় এটাই স্বাভাবিক। শেখ মুজিবুর রহমান মরে গেছে, তার কন্যা শেখ হাসিনা কি হয়েছে? শেখ হাসিনা চলে গেলে জয় কি হবে? যদি হয় আর কি, সিস্টেম এটাই, ঠিক না? ঠিক অনুরূপভাবে নবীর পরে তার সন্তানের নবী হবে, এই জন্য বালেগ হওয়ার পূর্বেই নিয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, মা কায়না মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, সুবহানাল্লাহ বলেন না? অতঃপর বলতেছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আমি আপনাকে খাতামুন নাবী, শেষ নবী করে দুনিয়া পাঠিয়েছি, সুবহানাল্লাহ। স্পষ্ট আয়াত আছে, আর তোমরা দাবি করো যে কাদিয়ানিরা, তোমরা দাবি করো যে না শেষ নবী মুহাম্মদ না আবার নবী আসবে। এই জন্যই স্লোগান একটা ভুলে গেলে চলবে না, স্লোগান একটা ভুলে গেলে চলবে না। কি স্লোগান? নবীর পরে
নবী নাই সংসদে, বলে নবীর পরে সংসদে পার্বত্য ইনশাল্লাহ স্লোগান। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। একটা কথা শুনেন, এই কথাটা আপনাদের বাচ্চাদেরকেও শিক্ষা দিবেন। কেন? যখন নির্বাচন হয় তখন যদি হাত পাকার মিছিল যায়, ছোট ছোট বাচ্চারা দেখবেন হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পাকা স্লোগান দেয়, ঠিক কিনা বলেন? যদি নৌকা যায় নৌকা নৌকা, ধানের শীষ ধানের শীষ ধানের শীষ। তো যেটা বেশি প্রচলন থাকে বাচ্চাদের অন্তরে ভিতরে সেটাই কি ঢুকে যায়। এই জন্য আপনি ঘরের মধ্যেই বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, নবীর পরে নবী নাই সংসদে আনচাই, ঠিক কিনা বলেন? এই কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না, কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা বলেন? এখন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি তার আকলের উপরে একটা বিচার ছেড়ে দিলাম। প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, আপনি এমন একটা চেয়ারের মধ্যে বসে আছেন যে আপনি ইচ্ছা করলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে পারেন। যদি আপনি যদি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা কি কাদিয়ানির পক্ষে না আল্লাহর পক্ষে বিচারটা আপনার কাছে দিয়ে গেলাম, বিচারটা আপনার কাছে দিয়ে গেলাম। একটা কথা, তুমি যে চেয়ারে বসে আছো ওই চেয়ারে বসে যদি তুমি দায়িত্ব যদি আদায় না করো তাহলে কিন্তু অবশ্যই সেই বিচারের অবস্থানটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে যায়, ইনশাআল্লাহ তাআলা জীবনে যা করেছে আল্লাহ সব মাফ করে দিবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ মহাব্বত করে নবীকে, আর সেই নবীর বিরুদ্ধে যারা চলে তাদেরকে অমুসলিম ঘোষণা করে গেলে খুশি কে হবে? আল্লাহ। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাজ টিভি।